আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। এসবির পক্ষ থেকে সবাইকে স্বাগত। আশা করি বন্ধুরা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। তো আমি আজকে দেখাবো আপনাদের যে মেকানিক্যাল রেফ্রিজারেশন সিস্টেমে কিভাবে কাজ করে, অর্থাৎ একটি রেফ্রিজারেটর অথবা একটি এসি কিভাবে কাজ করে। তো আমাদের মেকানিক্যাল রেফ্রিজারেশন বলা হয় যে হিমায়ন পদ্ধতি, মেকানিক্যাল রেফ্রিজারেশন বা হিমায়ন পদ্ধতি। তো এই পদ্ধতিটি কিভাবে কাজ করে মেকানিক্যাল সাইডটা, তো আমাদের এখানে দুইটা সাইডে ভাগ করা হয়। একটি হচ্ছে, তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেকানিক্যাল, তো দুইটা সাইড থাকে একটা রেফ্রিজারেটরের, দুইটা সাইড থাকে। একটি থাকে ইলেকট্রিক্যাল সাইড এবং একটি থাকে মেকানিক্যাল সাইড। তো মেকানিক্যাল সাইটের ভিতরে কি কি যন্ত্রাংশ গুলো থাকে, তো দেখতে পাচ্ছেন এখানে একটি মেকানিক্যাল যন্ত্রাংশের ভিতরে এটা আছে একটা কম্প্রেসার। তো এটি হচ্ছে কম্প্রেসার, এবং কম্প্রেসারের পরে যারা অবস্থান সেটি হচ্ছে কন্ডেন্সার। এই যে এটি হচ্ছে কন্ডেন্সার লেখা আছে পাশে, এই যে এটি হচ্ছে কন্ডেন্সার। তো এরপরে আছে কি, একটি ড্রায়ার আছে, এরপরে কি আছে একটি ক্যাপিলারি টিউব আছে, এরপরে কি আছে ইভাপোরেটর। তো আমরা দেখি যে কোন পার্টস এর কি কাজ, অর্থাৎ এখানে যে যন্ত্রাংশগুলো ব্যবহার করা হয়েছে মেকানিক্যাল রেফ্রিজারেশনে, এখানে আমরা প্রত্যেকটি কাজ সম্পর্কে জানবো এবং কিভাবে কাজ করে সেটি জানবো। তো আসলে দেখেন এই যে কম্প্রেসারে রেফ্রিজারেশন অর্থাৎ হিমায়ন পদ্ধতি, রেফ্রিজারেশন সিস্টেম অথবা হিমায়ন পদ্ধতি। তো এখানে যে আপনার কম্প্রেসার ব্যবহার করা হয়েছে, তো এই কম্প্রেসারকে মেকানিক্যাল রেফ্রিজারেশনের হৃৎপিণ্ড বলা হয়। আর হৃৎপিণ্ড বলা হয় এই কারণে যে কম্প্রেসার যদি না থাকে তাহলে কিন্তু আমার এই রেফ্রিজারেশন পদ্ধতিটা, মেকানিক্যাল রেফ্রিজারেশন পদ্ধতিটা একেবারেই বিকল, এটা কখনো কল্পনাই করা যাবে না। তো এই কম্প্রেসারের কাজ কি, আমরা জানি যে কম্প্রেসার কাকে বলে, কম্প্রেসার বলা হয় সেটাকে, অর্থাৎ যে যন্ত্রের মাধ্যমে বায়বীয় পদার্থের অনুসম সংকোচন করে তার তাপ এবং চাপ বাড়িয়ে কন্ডেন্সারে প্রেরণ করা হয়। এই কন্ডেন্সারে প্রেরণ করা হয় তাকে কম্প্রেসার বলে। অর্থাৎ এই কম্প্রেসারটির কাজ কি, এই কম্প্রেসারের কাজ হচ্ছে মূলত, কাজ হচ্ছে এর কাজ হচ্ছে মূলত আপনার ধরা যেতে পারে দুইটি। একটি হচ্ছে সাকশন, অর্থাৎ একটা বাইর করবে একটা গ্রহণ করবে। এই দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ডিসচার্জ সাইট এবং এটি হচ্ছে সাকশন সাইট। তো ডিসচার্জ সাইট বলা হয় সেটিকে যে সাইট দিয়ে হিমায়ন অর্থাৎ গ্যাস কম্প্রেসড করে কম্প্রেসার বের করে দেয় সেটাকে বলা হয় আপনার ডিসচার্জ সাইট। আর যে সাইড দিয়ে কম্প্রেসার গ্রহণ করে, যে সাইডটা দেখতে পাচ্ছেন এখানে আপনারা, এই যে ইভাপোরেটর থেকে যে লাইনটা এসে কম্প্রেসারে লাগছে, তো এটাকে বলা হয় সাকশন সাইড। তো কম্প্রেসার মূলত তিনটা ভালভ থাকে, একটি হচ্ছে সাকশন ভালভ, একটি হচ্ছে ডিসচার্জ ভালভ, আর একটি হচ্ছে সার্ভিস ভালভ। এখানে হতে পারে, এখানে হতে পারে, এখানে হতে পারে, সার্ভিস ভালভ থাকে। তো কম্প্রেসারের কাজ হচ্ছে এই যে কম্প্রেসারটি কি করবে, গ্যাসকে সংকোচন করবে, সংকোচন করে কন্ডেন্সারে প্রেরণ করবে। তো আসলে আমরা এই যে এখন এই আধুনিক যুগে কম্প্রেসার অর্থাৎ মেকানিক্যাল রেফ্রিজারেশন পদ্ধতিতে কম্প্রেসার যে ব্যবহার করি, আসলে এটি ব্যবহার করে আমরা সুবিধা ভোগ করছি, কিন্তু বৈজ্ঞানিকরা এটি কিন্তু গবেষণা করে ফেলেছে। সেটি হচ্ছে যে যদি আমরা তাপকে কাজে লাগাতে পারি, কম্প্রেসারের যে কাজটি সেটি হচ্ছে মূলত চারটা সিস্টেমে কাজ করে, যে বৈজ্ঞানিকরা গবেষণা করে ফেলেছে যে যদি আমরা তাপকে কাজে লাগাতে পারি তাহলে আমাদের কি হবে, কিছুটা কাজ পাবো আমরা। তো এখানে আমরা তাপকে কিভাবে কাজে লাগাই, তো দেখেন এখানে যে কম্প্রেসার গ্যাসটা কম্প্রেসড করে অর্থাৎ সংকোচন করে দেয়, তখন এই গ্যাসটি থেকে অত্যধিক আর কি গরম থাকে, আর এবং কি থাকে চাপ বেশি থাকে, যে কারণে দেখেন এই লাইনটি লাল লাল দেখানো হয়েছে, এই যে তীর চিহ্ন এখানে লাল দেখানো হয়েছে। তো এই সাইডটি কি থাকে, অত্যন্ত গরম থাকে। কিন্তু এটা তো দেখা যায় কম্প্রেসারটি কি করে, গ্যাসটাকে কম্প্রেসড করে এবং এর চাপটা বৃদ্ধি করে। কিভাবে করে, যখন এই কম্প্রেসারের ভিতরে সিলিন্ডার পিস্টন আছে, তো এটির ভিতরে বায়বীয় পদার্থ গ্যাস অর্থাৎ বায়বীয় পদার্থ যখন যায় তখন কি করে, গ্যাসটা কম্প্রেসড করে, করে কন্ডেন্সারে প্রেরণ করে। এখন এই কন্ডেন্সারে যখন যায় তখন কন্ডেন্সারে যাওয়ার পর কিছু অংশ যাওয়ার পর 75% বলা যেতে পারে, তো 75% যখন যায়, তো যখন এখানে
কম্প্রেসর এই গ্যাসটিকে কম্প্রেসড করে কন্ডেন্সারে প্রেরণ করে, তখন দেখা যায় কন্ডেন্সারে 75% যাওয়ার পর এই গ্যাসটি প্রথম অবস্থায় থাকে, কিছুটা বাষ্প থাকে। যখন কম্প্রেসড করে তখন কম্প্রেসর যখন গ্যাসটি কম্প্রেসড করে তখন বাষ্প থাকে। তো যখন 75% পৌঁছায় তখন এই কন্ডেন্সারে যাওয়ার পর এই গ্যাসটি তরলে পরিণত হয়। তো দেখেন এখানে কিভাবে তরলে পরিণত হয়, বৈজ্ঞানিকরা পরীক্ষা করে বলছে যে যদি এই গ্যাসের চাপটা যদি এই গ্যাসের চাপটা ধীরে ধীরে বৃদ্ধি করা যায়, তো দেখেন এখানে যখন গ্যাসটি কম্প্রেসড করে এই যে কন্ডেন্সারটি চিকন, তো কন্ডেন্সারটি চিকন এবং কন্ডেন্সারটির তুলনায় এই ক্যাপিলারি টিউব কিন্তু আরো চিকন। তো যখন এই গ্যাসটি কম্প্রেসড করবে উচ্চ চাপে, তো কম্প্রেসড করার পর যখন কন্ডেন্সারে প্রেরণ করবে, তো যখন এই ক্যাপিলারি টিউবে এসে কিছুটা বাধা হবে, তখন কিন্তু কি হবে, গ্যাসের চাপটা ক্রমশ বৃদ্ধি হবে, ক্রমশ বৃদ্ধি হবে, অর্থাৎ চাপটা কিন্তু ধীরে ধীরে বৃদ্ধি পাবে। তো যখন এই 75% যাওয়ার পর যখন এই গ্যাসটি ক্যাপিলারি টিউবে বাঁধা হবে এবং এর চাপটা বেড়ে যাবে, তখন এই গ্যাসটি তরলে পরিণত হবে, এবং তরলে পরিণত হওয়ার পর এই ড্রায়ারে দিয়েই ক্যাপিলারি টিউবে কিন্তু যায়। অর্থাৎ দেখেন এই কন্ডেন্সারের কাজ কিন্তু মূলত তিনটা, কন্ডেন্সারের কাজ মূলত তিনটা। একটি হচ্ছে আপনার সুপারহিট বর্জন করা, দ্বিতীয় নাম্বার সম্পৃক্ত তরল রূপান্তরিত করা, এবং সাবকুলড করা। আমি তিনটি কথা বললাম, একটা হচ্ছে সুপারহিট বর্জন করা, এই কন্ডেন্সারের কাজ হচ্ছে তিনটা, একটা হচ্ছে সুপারহিট বর্জন করা, এবং একটি হচ্ছে সম্পৃক্ত তরলে পরিণত করা, এবং অন্যটি হচ্ছে সাবকুলড করা। তো সুপারহিট বলতে কি, যখন এই গ্যাসটি সংকুচিত গ্যাস যখন কন্ডেন্সারে প্রেরণ করে তখন গ্যাসটি অনেক গরম থাকে আর কি। তো যখন এই গরম থাকে, গরম গ্যাসটি যখন এই লোহার উপরে পড়ে, কন্ডেন্সারটি মূলত লোহারও তৈরি হয়, আবার ক্যাপিলারি এই আপনার কপার দিয়ে তৈরি হয়। তো যখন এই লোহার উপরে যে পড়বে, এবং এই কন্ডেন্সারটি কিন্তু এয়ার কুলড কন্ডেন্সার ব্যবহার করা হয়, রেফ্রিজারেটরে এয়ার কুলড কন্ডেন্সার ব্যবহার করা হয়, এরপর আপনার স্প্লিট টাইপ এসি, উইন্ডো টাইপ এসিটাও কিন্তু আপনার এয়ারকুল কন্ডেন্সার ব্যবহার করা হয়। তো যখন এই কন্ডেন্সার আপনার কি হবে, কন্ডেন্সারটি কি হবে, যখন এই গরম গ্যাস কন্ডেন্সারের উপর যে পড়বে তখন কিছুটা তাপ বর্জন করবে এবং বাইরের বাতাসের সাহায্যে কিছুটা ঠান্ডা হবে। তো এটা হচ্ছে সুপারহিট বর্জন করলো, এবং সম্পৃক্ত তরল বলতে এখানে যে তরলে পরিণত হলো, এবং সাবকুল করা, সাবকুল মানে অর্ধ শীতল, কিছুটা শীতল হলো। এরপর কি করবে, ড্রায়ার, এখানে ড্রায়ারটার কাজ কি আমরা সেটা জানবো। ড্রায়ারের কাজ হচ্ছে মূলত আপনার ড্রায়ার মূলত ব্যবহার করা আসলে ছাকুনি হিসাবে, কিন্তু এটা শুধু ছাকুনি না, মূলত কাজ দুইটা দুইটা, একটা হচ্ছে ছাকুনি এবং আর একটা হচ্ছে যদি কোনো জলীয় কণা থাকে সেটা শোষণ করা। তো সেই ক্ষেত্রে ক্যাপিলারি, দুই ধরনের ক্যাপিলারি ব্যবহার করা হয়। তো এই যে ক্যাপিলারি টিউব দেখতে পাচ্ছেন আপনারা, এই ক্যাপিলারি টিউবের ভিতরে একটি থাকে সিলিকা জেল দিয়া থাকে। তো সিলিকা জেল কি করে, যদি গ্যাসের ভিতরে কোনো রকম জলীয় কণা থাকে সেটি শোষণ করে নেয়। আর যদি কেউ শুধু ড্রায়ার ব্যবহার করে তাহলে শুধুমাত্র আপনার সাকুন হিসেবে ব্যবহার করা হবে, কিন্তু জলীয় কণাটা শোষণ করবে না। তো সেই ক্ষেত্রে মনে রাখবেন ড্রায়ারের ভিতরে সিলিকা জেল ব্যবহার করা হয়, সিলিকা জেল, সিলিকা জেলটি যখন ব্যবহার করা হয় তখন জলীয় কণা থাকলে সেটি শোষণ করে নেয়। তো আমরা জানলাম যে ড্রায়ারের মূলত দুইটা কাজ, একটা হচ্ছে সাকুন হিসেবে ব্যবহার করা হয়, আর একটি হচ্ছে যদি জলীয় কণা থাকে সেটি শোষণ করে নেয়। তৃতীয়, চতুর্থ নাম্বার ক্যাপিলারি টিউব, ক্যাপিলারি টিউবের কাজটি, ক্যাপিলারি টিউবের কাজটি হচ্ছে আমার গ্যাসকে একটু নিয়ন্ত্রণ করা, এটাও কিন্তু বৈজ্ঞানিকদের একটা পরীক্ষা। তো বলছে যে গ্যাসের চাপটি যদি আপনার কি করা হয়, নামিয়ে আনা হয়, দেখেন গ্যাসের চাপটা যদি ক্রমশ নামিয়ে আনা হয় বা কমানো হয়, দেখেন এখানে ক্যাপিলারি টিউবটা কিন্তু অতি সূক্ষ্ম, তো এই সূক্ষ্ম ক্যাপিলারি টিউব কন্ডেন্সারের তুলনায় অনেক 0.5 মিলিমিটার, 0.25 মিলিমিটার ক্যাপিলারি টিউব হয়। তো ক্যাপিলারি টিউব মূলত ব্যবহার করা হয় গ্যাসকে নিয়ন্ত্রণ করার জন্য, হিমায়ন পদ্ধতিতে, আমরা রেফ্রিজারেটরে হিমায়ন পদ্ধতিতে নিয়ন্ত্রক হিসেবে কিন্তু ক্যাপিলারি টিউবটি ব্যবহার করতে পারি, এটা মনে রাখতে হবে, আমরা ক্যাপিলারি টিউব ব্যবহার করে থাকি।
তো দেখেন এটা কিন্তু অনেক চিকন ক্যাপিলারি টিউবটা, তো এই ক্যাপিলারি টিউব থেকে যখন এই চিকন একটা সুচের মতো টিউব দিয়ে যখন এই ইভাপোরেটরের কয়েলটা যে টিউবটা থাকে একটু মোটা থাকে, তো যখন এই মোটা চিকন টিউব থেকে মোটা টিউবের ভিতরে এসে গ্যাসটা পড়বে, তখন এই গ্যাসটা কি হয়, বাষ্পে পরিণত হয়। আর যখন বাষ্পে পরিণত হয় তখন এই ইভাপোরেটরের পার্শ্বস্থ অঞ্চলের যে খাবার দ্রব্য থাকে সেটা কি করে, সেই খাবারকে ঠান্ডা করে। তো দেখেন আমি আরেকটু বলি, এই ক্যাপিলারি টিউবে কতটুকু প্রবেশ করলে বাষ্পে পরিণত হয়, যখন এই ক্যাপিলারি টিউবের 10 থেকে 15% গ্যাস প্রবেশ করবে, 10 থেকে 15% প্রবেশ করবে, তখন কি হবে, আমার এই যে তরল গ্যাস ছিল সেটা বাষ্পে রূপান্তরিত হবে। তো আমরা যদি এখন বলি যে ড্রায়ারের কাজ কি, ড্রায়ারের কাজ হচ্ছে যে যন্ত্রটি হিমায়ন পদ্ধতিতে ময়লা পরিষ্কার করার জন্য বা জলীয় কণা হ্রাস করার জন্য যে যন্ত্রটি ব্যবহার করে তাকে ড্রায়ার বলে। এবং ক্যাপিলারি টিউব কি রেফ্রিজারেশন এবং হিমায়ন পদ্ধতিতে হিমায়নকে নিয়ন্ত্রণ করার জন্য যে ডিভাইসটি ব্যবহার করা হয় বা যে যন্ত্রটি ব্যবহার করা হয় তাকে আমরা ক্যাপিলারি টিউব বলতে পারি। এর চেয়ে আরো সুন্দরভাবে আপনারা বড় ভাষায় বলতে পারেন, তো আমি আমার ভাষায় বললাম। তো এরপর ইভাপোরেটর, তো ইভাপোরেটরে আসার পর এটি গ্যাসটি আপনার বাষ্পে পরিণত হয়, এরপর বাষ্প এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে কালারটা চেঞ্জ হয়ে গেল, এখানে পুরো কালারটা এখান থেকে আসার পর আপনার কিছুটা বাষ্প পরিণত হয়েছে, মানে তরল ছিল এরপর বাষ্প পরিণত হয়েছে, এখান থেকে দেখেন কালার এই পুরোটাই বাষ্প পরিণত হয়ে গেছে। বাষ্প পরিণত হওয়ার পর এখানে যা কিছু একটু কম বেশি বাষ্প বাকি ছিল সেটুকু কিন্তু এখানে এসে একেবারে বাষ্প পরিণত হয়ে কম্প্রেসরে প্রবেশ করে। তো এই ছিল আমার ভিডিও, যদি কারোর বুঝতে অসুবিধা হয় তাহলে আমি অবশ্যই আমার কমেন্টে জানাবেন, আমি আপনাদেরকে অবশ্যই জানাবো। তো দেখেন এই সাইটটার নাম হচ্ছে, আবার একটু বলি, এই সাইটটি হলো কম্প্রেসারের যে ডিসচার্জ সাইট এটাকে বলা হয় হাই প্রেশার সাইট, এবং এখানে বলা হয় হাই প্রেশার ভ্যাপার, অর্থাৎ এখানে যে গ্যাস থাকে কম্প্রেসড করে গ্যাস দেয় এটা হচ্ছে হাই প্রেশার ভ্যাপার, এবং এই যে কন্ডেন্সারের যেটা ড্রায়ারে লাগছে এটা হাই প্রেশার লিকুইড, কারণ এই যে কিছু দূর যাওয়ার পর 75% যাওয়ার পর গ্যাসটি তরলে পরিণত হয়, এই জন্য এই সাইটটার নাম হচ্ছে হাই প্রেশার লিকুইড। আসুন দ্বিতীয়টা দেখেন, এখানে ক্যাপিলারি টিউবের পরে এই যে লেখা দেখতে পাচ্ছেন লো প্রেশার লিকুইড ভ্যাপার, কারণ কি বলছিলাম চিকন মুখ থেকে যখন মোটা একটা টিউবের ভিতরে পড়বে তখন প্রেশারটা কি হয়ে কমে যাবে, এই কারণে লেখছে যে এই নাম যে লো প্রেশার লিকুইড ভ্যাপার। তো এখানে দেখেন আরো এটাকে বলা হয় লো প্রেশার ভ্যাপার, এখানে কিছুটা লিকুইড থাকে, এই যে দেখেন এই যে ক্যাপিলারি টিউবের পরে কিছুটা ভ্যাপারও থাকে এবং লিকুইডও থাকে, যে কারণে এটা নাম দেওয়া হয়েছে লো প্রেশার লিকুইড অথবা ভ্যাপার। কিন্তু এখানে লিকুইড থাকলেও যখন কম্প্রেসারে প্রবেশ করবে তখন কিন্তু আর লিকুইড থাকবে না, তখন পুরোটাই ভ্যাপার, এই কারণে কালারটা দেখেন চেঞ্জ হয়েছে, সেটা হচ্ছে কি লো প্রেশার ভ্যাপার, আর এটিকে বলা হয় লো প্রেশার ভ্যাপার সাইড। তো আমরা অনেকেই জানি যে আসলে কম্প্রেসার কিন্তু আসলে লিকুইড কখনো কম্প্রেসড করতে পারবে না, শুধুমাত্র বাষ্প যেটা সেটা কম্প্রেসড করবে। তো এই ছিল আমার ভিডিও, যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং পরবর্তী আপডেট নতুন ভিডিও পেতে পাশের বেল আইকনে ক্লিক করে রাখুন, এবং যদি আপনাদের কারো বুঝতে অসুবিধা হয় আমি আবারও বলছি আমার কমেন্টে জানাবেন, ইনশাল্লাহ আপনাদের কমেন্টের জবাব দেব, এবং আমার এর পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের বলছি, যদি আমার এই ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগে অবশ্যই পরবর্তী ভিডিও দেবো আমি, যে কিভাবে একটি রেফ্রিজারেটর আরো বিস্তারিতভাবে আলোচনা করা যায় সেটা আমি করবো। তো আজকে এই পর্যন্ত, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।